স্টুডেন্ট, আজকে আমরা তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমরা জানব চাপের প্রভাব সম্পর্কে। দেখো, তোমাদের বইয়ে কয়েকটা পরীক্ষা করা আছে। ধরো প্রথম যে পরীক্ষাটা দেখো, ধরো তুমি একটা বোতল নিলে, সেই বোতলের জল ভর্তি করলে এবং বোতলের গায়ে তিনটি ছিদ্র করলে এবং তিনটি ছিদ্র যেন এক সরলরেখায় না থাকে। এবার লক্ষ্য করা যাবে যে তিনটি ছিদ্রতে জলের গতি বিভিন্ন রকমের, অর্থাৎ কোন ছিদ্র দিয়ে জল বেশি জোরে বেরিয়ে আসবে বলে মনে হয় তোমার? নিশ্চয় নিচের ছিদ্র দিয়ে জল বেশি জোরে বেরোবে, অর্থাৎ যেখানকার জল বেশি দূরে যাচ্ছে সেখানে জলের চাপও বেশি নিশ্চয়। তাহলে বলো তো, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? জলের গভীরতা যত বাড়বে তত জলের চাপও বেশি হবে। এই কারণেই জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়, আবার নদী বাঁধে তলদেশ চওড়া হয়। কারণ কি, নদীর তলদেশে তোমার জলের চাপ বেশি থাকে, সেই কারণে বাঁধগুলোকে চওড়া করা হয় যাতে সহজে ভেঙে না যায়। বোঝা গেল বিষয়টি? তারপরে দেখো আর একটি পরীক্ষা করা আছে, যে কি করা হয়েছে, যে একটা বোতল জল ভর্তি করা হয়েছে আর পাশে আর একটা গামলা নেওয়া হয়েছে। সেই গামলায় বোতলের চাইতে বেশি পরিমাণে জল নেওয়া হয়েছে এবং বোতল আর গামলায় ছিদ্র করে দুটোকে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে বলো তো, জল কোন দিকে প্রবাহিত হবে, বোতল থেকে গামলার দিকে না গামলা থেকে বোতলের দিকে? দেখা যাবে যে বোতল থেকে গামলার দিকে জল প্রবাহিত হবে। গামলাতে বোতলের চাইতে বেশি পরিমাণে জল আছে, সুতরাং গামলা থেকে বোতলের দিকে জল প্রবাহিত হওয়ার কথা, কিন্তু কি হবে যে বোতল থেকে গামলার দিকে জলটা প্রবাহিত হবে। কারণ কি? কারণ হলো তরলের প্রবাহ তরলের পরিমাণ দিয়ে ঠিক হয় না, তরলের উচ্চতা দিয়ে ঠিক হয়। বোতলের জলের পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি, আর যেখানে উচ্চতা বেশি সেখানে গভীরতা বেশি, তাই চাপও বেশি। বোতল থেকে গামলায় জল প্রবাহিত হয়েছে কারণ গামলায় জলের উচ্চতা বোতলের চেয়ে কম, অর্থাৎ যেখানে জলের উচ্চতা বেশি সেখানে জলের গভীরতা বেশি, মানে কি সেখানে চাপটাও বেশি পড়ছে, তাই বোতল থেকে গামলার দিকে জলটা প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো তরল বা গ্যাসের দুই স্থানে যদি চাপ অসমান হয়, তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হয়। তারপরে একটা পরীক্ষা করা আছে, দেখো যে একটা টেবিলের উপর একটা স্কেল রাখা আছে। কীভাবে রাখা আছে? স্কেলটার বেশিরভাগটাই টেবিলের উপর রাখা আছে এবং কিছু অংশ বাইরের দিকে ঝুলে আছে স্কেলটার। এবার যদি হঠাৎ করে একটা আঙুল দিয়ে আমরা স্কেলটাকে সামান্য চাপ দিই, তাহলে কী হবে? স্কেলটা চট করে টেবিল থেকে উঠে যাবে। এবার যদি স্কেলটাকে আগের মতো টেবিলের উপর রেখে দিই এবং একটা বড় কাগজ দিয়ে টেবিলের উপর টান টান করে বিছিয়ে দিই ও তার উপর হাত বুলিয়ে টেবিলের গায়ে চেপে দিই, তাহলে কি দেখব? অবশ্য লক্ষ্য রাখতে হবে যাতে টেবিলের উপর রাখা স্কেলের পুরো অংশটা ঢেকে যায়। এবার যদি স্কেলটার যে অংশ টেবিলের বাইরে আছে তার উপর হঠাৎ করে চাপ দিই, তাহলে কি স্কেলটা চট করে উঠে আসতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে কি স্কেলটাকে কেউ ওপর থেকে চাপ দিয়ে আটকে রেখেছিল? স্কেলটার উপরে কি ছিল? হালকা কাগজ ছিল। তাহলে কাগজটা কি স্কেলটাকে চেপে রেখেছিল? কিন্তু কাগজটা তো হালকা, আর যদি তাই হয় তবে কাগজটাকেও নিশ্চয়ই কেউ চেপে রেখেছিল। বায়ু ছাড়া তো কাগজের উপর কিছু ছিল না, তাহলে কাগজটিকে বায়ুতেই চেপে রেখেছিল। তাহলে কি বায়ুই এই চাপ সৃষ্টির কারণ? আমরা আগেই জেনেছি যে বড় ক্ষেত্রফলের উপর চাপের প্রভাবে বেশি পরিমাণে বল ক্রিয়া করবে। আমরা জেনেছিলাম আগে যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল বা বল সমান চাপ ইনটু ক্ষেত্রফল, অর্থাৎ বড় ক্ষেত্রফলের উপর চাপের প্রভাব বেশি হলে বলের পরিমাণ বেশি হবে। এক্ষেত্রে স্কেলের উপর চাপা দেওয়া কাগজের ক্ষেত্রফল যেহেতু স্কেলের চাইতে বেশি, তাই কাগজের উপর বায়ুর দেওয়া বল যথেষ্ট বেশি। বায়ুর চাপের ফলে এই বলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ অধিক ক্ষেত্রফলে যদি অধিক চাপ প্রয়োগ করা হয় তাহলে বলের পরিমাণ বেশি হবে।
এবং এই ক্ষেত্রে বায়ুর চাপের ফলেই এই বলের সৃষ্টি হয়েছে। তারপরে দেখো দুই নম্বর পরীক্ষাটি, যে কি করা হয় যদি আমরা যখন বাড়িতে বিছানার উপর যে চাদর বিছিয়ে রাখি, সেই চাদরটাকে কী করা থাকে, টান টান করে পাতা থাকে। এবার তুমি যদি চাদরটাকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করো, তাহলে কী দেখবে, পুরো চাদরটা কি সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে যাবে, চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকবে। তাহলে নিশ্চয়ই চাদরটার উপর কোনো চাপ পড়ছে, চাদরের উপরে তো বায়ু ছাড়া কিছু নেই। আসলে কি হচ্ছে, বায়ু ওপর থেকে নিচের দিকে চাদরটার উপর চাপ দেওয়ার ফলেই ঘটনাটা ঘটছে, অর্থাৎ এক্ষেত্রেও বায়ুর চাপের ফলে ঘটনাটি ঘটেছে সেটা বোঝা গেল। তারপরে তিন নম্বর পরীক্ষা একটা করা আছে। দেখো, আমরা ট্রেনে বা বাসে ফেরিওয়ালার কাছে অথবা রকমারি জিনিসের দোকানে প্লাস্টিকের তৈরি এক ধরনের হুক পাওয়া যায়, যার পেছনের অংশ রাবারের তৈরি, যেটা দেয়ালে বা কোনো মসৃণ তলে চেপে ধরলেই আটকে যায় আঠা বা পেরেক ছাড়াই। তারপর সেখানে জামা বা হালকা কিছু ঝোলানো যায়। দেখো ছবিতে এরকম হুক দেখানো আছে, ওই রকম দুটো হুক নিয়ে একটা পরীক্ষা করা আছে এখানে। ধরো ছবির মতো করে হুক দুটোর পেছন দিক একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়া হলো, যেটা রবারের যেটা অংশ পেছন দিকটা। এবার দুদিক থেকে আংটা দুটোকে জোরে টেনে খোলার চেষ্টা করা হলো, তাহলে কী দেখা যাবে যে আংটা দুটো সহজে খুলছে না। কারণ কি? কারণ এক্ষেত্রেও বায়ুর চাপের জন্যই ঘটনাটা ঘটেছে। হুক দুটোর পেছন দিক একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়ার সময় রাবারের অংশ দুটো গায়ে গায়ে লেগে যায়, তাদের ভেতরের বায়ু বেরিয়ে যায়। তাহলে বাইরের বায়ু ওই রাবারের অংশ দুটির উপর যে চাপ দেয়, তাতে হুক দুটো জোরে আটকে যায়। অর্থাৎ বায়ুর চাপের ফলেই এই ঘটনাটিও ঘটছে, সেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। তোমাদের পড়া আজকে এই পর্যন্তই, তোমরা বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বে। এবার তোমাদের এই বিষয়গুলো থেকে কয়েকটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে।